আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজ এই ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো আপনি কিভাবে আপনার পাসপোর্টের ছবিকে এবং আপনার নিজের ছবিকে পিডিএফ ফাইল বানাবেন। আমরা অনেকেই জানি না পিডিএফ ফাইল আমাদের কী কী কাজে লাগে। আপনি যদি কোনো সময় বিদেশে যেতে চান, যে ব্যক্তির কাছে যাবেন সে আপনাকে বলবে আপনার পাসপোর্টের ছবি অথবা আপনার নিজের ছবি পিডিএফ ফাইল বানাইয়ে তার কাছে পাঠাতে। আবার দেখা যায় অনেক সময় আমাদের বিভিন্ন প্রয়োজনে কাগজপত্র বিভিন্ন কারো কাছে পাঠাতে হয়। আপনি যদি পিডিএফ ছাড়া কোনো ব্যক্তির কাছে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে আপনার নিজের ছবি অথবা পাসপোর্টের ফটোকপি এবং বিভিন্ন তথ্য সে ব্যক্তির কাছে যদি পাঠান, সে যদি কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে, তখন কিন্তু ছবিটা গুলো আসবে। আর আপনি যদি পিডিএফ করে এগুলো পাঠান, তবে আপনি ছবি তোলার পর যেই রকম দেখছেন আপনার মোবাইলে কম্পিউটারতে, প্রিন্ট করার পর কিন্তু ক্লিয়ার দেখতে পাবেন। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এই ভিডিওটি দেখলে আপনি খুব সহজে পিডিএফ ফাইল বানাতে পারবেন। এবং ভিডিও শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শকে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। তাই এখন শুরু করা যাক। বন্ধুরা, আপনি যদি পিডিএফ ফাইল তৈরি করতে চান, এর জন্য আপনাকে প্রথমে গ্যালারিতে ক্লিক করতে হবে। গ্যালারিতে ক্লিক করার পর আপনি পাসপোর্টের ছবি অথবা বিভিন্ন তথ্য পিডিএফ করতে চাইলে আপনাকে প্রথমে এই ছবির উপর ক্লিক করতে হবে। যেমন আমি আমার এই ছবিটি পিডিএফ ফাইল বানাবো, এর জন্য আপনার ফোনটি যদি স্যামসাং হয় তাহলে দেখুন এখানে 3-ডট মেনু দেখাবে, আর আপনার ফোনটি যদি স্যামসাং না হয় অন্য কোনো ফোন থাকে তাহলে 3-ডট মেনুই দেখাবে, তবে অন্য দিক দিয়ে দেখাতে পারে। তাই আপনি কি করবেন, 3-ডট মেনুতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন পিডিএফ ফাইল বানানো খুবই সহজ। দেখুন এখানে প্রিন্ট দেওয়া আছে, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এইরকম একটি পেজ আপনার সামনে শো হবে। আপনি ইচ্ছা করলে আপনার ছবিটি জুম করতে পারেন, আর যদি মনে করেন না এতটুকু ঠিক আছে, আপনি কি করবেন দেখুন এখানে দেওয়া আছে পিডিএফ, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাকে বলবে আপনি কোন জায়গায় এই পিডিএফ ফাইলটি সেভ করবেন। আপনি ইচ্ছা করলে এখানে নতুন করে একটি ফোল্ডার বানাতে পারেন, আর যদি ফোল্ডার বানাতে না চান দেখুন এখানে সেভ দেওয়া আছে, এখানে ক্লিক করার পরে কিন্তু আপনার পিডিএফ ফাইলটি দেখুন এখন যদি মেমোরিতে যান, আপনি ফাইল মাই ফাইলসে যান, তারপর ইন্টারনাল স্টোরেজে যাবেন, মেমোরিতে সেভ করলে মেমোরিতে যাবেন, আর ফোন মেমোরিতে সেভ করলে ফোন মেমোরিতে যাবেন। তারপর দেখুন এখানে আমার ছবিটা দেওয়া আছে, এখানে আমি ক্লিক করব। পিডিএফ ফাইল হয়ে গেলে আপনাকে এইরকম দেখাবে। তারপর দেখুন আমার ফোনটি যেহেতু স্যামসাং, এখানে স্যামসাং নোটস দেখাচ্ছে, আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন আমার ছবিটি যেই রকম আছে এইরকমই দেখাচ্ছে। তারপর আবার আমরা গ্যালারিতে যাব, গিয়ে পাসপোর্ট পিডিএফ বানাবো। পাসপোর্টে ক্লিক করলাম, তারপর প্রিন্ট এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আবার পিডিএফে ক্লিক করলাম। এখন আমি ইচ্ছা করলে একটা ফাইল বানাতে পারবো, ফোল্ডার বানাতে পারবো, না হলে এখানে সেভ করবেন। তারপর আমরা যাব এখন কোথায়, মাই ফাইলস মেমোরিতে যাব। দেখুন বন্ধুরা, আমাদের পাসপোর্ট এবং ছবি পিডিএফ হয়ে গেছে। এখন আমরা পাসপোর্টে ক্লিক করব, দেখুন পিডিএফ হয়ে গেছে। ছবিতে ক্লিক করব, পিডিএফ কিন্তু হয়ে গেছে। এই পিডিএফ ফাইল আপনি যদি কোনো কারো কাছে পাঠান, সে যদি কোনো দোকান কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে, আপনার ছবিটি আপনার ফোনে যেই রকম দেখা যাবে, প্রিন্ট করার পর ক্লিয়ার দেখা যাবে, এই রকমই দেখা যাবে। আর পিডিএফ স্যার আপনি যদি কোনো কারো কাছে হোয়াটসঅ্যাপে পাঠান অথবা ইমোতে পাঠান, যে কোনোভাবে পাঠান, তখন কম্পিউটার থেকে প্রিন্ট করার পর কিন্তু গুলো আসবে। তাই বন্ধুরা, এমএচএ পিডিএফ ফাইল আকারে পাঠালে কিন্তু সুবিধা বেশি এবং আপনার রেজুলেশন যেমন দেখাবে তেমনই থাকবে। এখন আপনি যদি কোনো কারো কাছে এই পিডিএফ ফাইলটি পাঠাতে চান তাহলে দুইভাবে পাঠাতে পারবেন। আমি একভাবে দেখিয়ে দিচ্ছি, পিডিএফ ফাইলের উপর ক্লিক করবেন, করার পরে যতটি ফাইল পাঠাবেন এইভাবে রাইট চিহ্ন দিবেন, তারপর দেখুন এখানে শেয়ার দেওয়া আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি যদি ইমোতে পাঠাতে চান, ইমোতে পাঠাতে চাইলে ইমোতে ক্লিক করবেন, আর আপনি যদি হোয়াটসঅ্যাপে পাঠাতে চান হোয়াটসঅ্যাপে ক্লিক করবেন। তারপর আপনি যে ব্যক্তির কাছে পাঠাতে চান এই ব্যক্তির নামের উপর ক্লিক করবেন, অ্যাকাউন্টের উপর ক্লিক করবেন। যেমন আমি এই অ্যাকাউন্ট এই নামের উপর ক্লিক করবো, ফ্রেন্ডস, এখানে ক্লিক করার পর
এই তীর আইকনটা দিলে কিন্তু আমাদের পিডিএফ ফাইলটি ওর কাছে কিন্তু চলে যাবে। আমাদের একটু অপেক্ষা করতে হবে। দেখুন বন্ধুরা, পিডিএফ ফাইল আকারে কিন্তু তার কাছে চলে গেছে। সে ইচ্ছা করলে কম্পিউটার দোকানতে প্রিন্ট করতে পারবে এবং যেই রকম রেজুলেশন আছে এই রকমই থাকবে। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন, আর ভিডিওটি বুঝতে পারলে ভিডিওতে একটি লাইক দিবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, খুদাহাফেজ।